নমস্কার, মই উৎপল। এটা পরীক্ষা সুকলমে অনুষ্ঠিত করিব নোৱাৰা হিমন্ত বিশ্ব শর্মায় কর্ণাটকত বন্ধ করিব মাদ্রাসা। ইখনের পাছত সিখন মেট্রিকের প্রশ্নকাকত লিখাটো বন্ধ করিব নোৱাৰা হিমন্ত বিশ্ব শর্মায় সকলো মাদ্রাসা বন্ধ করার হুঙ্কার দিছে কর্ণাটকত। এটা পরীক্ষা ভালকৈ পাতি ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ সুরক্ষিত করিব নোৱাৰা হিমন্ত বিশ্ব শর্মায় মাদ্রাসা বন্ধ করে রক্ষা করিব ধর্ম নিরপেক্ষতা। রাজ্যের লাখ লাখ শিক্ষার্থীর কথা চিন্তা করবলৈ সময় নোপোৱা মুখ্যমন্ত্রীয়ে কর্ণাটকত গৈ চিন্তা কৰিছে বাংলাদেশী অসমৰ সমাজ সংস্কৃতিক বিপন্ন করার কথা। অসমৰ শিক্ষার্থী অভিভাবক চিন্তিত তেওঁলোকৰ জীৱনৰ আটাইতকৈ গুরুত্বপূর্ণ পরীক্ষাটোক লৈ। বছরজোড়া পরিশ্রমৰ অন্তত পরীক্ষা লৈ নিশাটো বাকি থকা অবস্থাত বারে বারে বাতিল হৈছে পরীক্ষা। এনে সময়ত অসমৰ মুখ্যমন্ত্রীয়ে কর্ণাটকত চলাই আছে গৈ নির্বাচনী প্রচার। পরীক্ষা ভালকৈ চলাব নোৱাৰা মুখ্যমন্ত্রীয়ে নির্বাচনী প্রচার ঠিকই চলাই গৈছে। কর্ণাটকত হিমন্ত বিশ্ব শর্মার দাবি যে অসমত বন্ধ করে পেলা হয়েছে 600খনকৈ মাদ্রাসা, আর বাকি থাকা সকল মাদ্রাসা বন্ধ করে দিব বিচাৰে। কারণ মাদ্রাসাতকৈ স্কুল কলেজ বা এই ধরনের প্রতিষ্ঠান অধিক পছন্দ করে। বাংলাদেশী অনুপ্রবেশকারী ধ্বংস করেছে অসমৰ সাংস্কৃতিক ঐতিহ্য। শিক্ষা ধর্ম নিরপেক্ষ হওয়া উচিত। এই সমূহ যুক্তির আধারত রাজ্যের সকল মাদ্রাসাক সাধারণ বিদ্যালয়লৈ পরিণত করার সিদ্ধান্ত গ্রহণের কথা ঘোষণা করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মার আধুনিক ভারতত ঠাই নাই মাদ্রাসার। আধুনিক ভারতত প্রয়োজন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের। গতি মাদ্রাসার ঠাইত স্কুল কলেজের দরে ভাল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়া বিচার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কারণ মাদ্রাসাত প্রস্তুত হয় মোল্লার, আর ভাল শিক্ষা প্রতিষ্ঠানত প্রস্তুত হয় ডাক্তার দার্শনিকর। গতি হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্ট ইঙ্গিত প্রদান করেছে যে আসবলগা সময়তো কর্ণাটক সরকারও একই পথে চলিব। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সুধিব বিচারিছো, আপুনি যি সময়ত কর্ণাটকত কর্ণাটক বিজেপির বাবে ভোট বিচারি এই সময় বক্তৃতা দি আছে, সেই সময়ত আপনার রাজ্য অসমত কি চলি আছে? যি সময়ত আপুনি ডাক্তার দার্শনিক প্রস্তুত করার কথা কৈছে, সেই সময়ত অসমত শিক্ষার্থীয়ে নিজের জীবনের প্রথমটো আটাইতকৈ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে অবতীর্ণ হব পৰা নাই। আপনাদের এটা পরীক্ষাও সুকলমে অনুষ্ঠিত করব পৰা নাই। পরীক্ষাত বহিবলগা শিক্ষার্থী আজি রাজপথত আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবলগা হয়েছে। কি এনেকৈ বনিব ডাক্তার দার্শনিক? কি এনেকৈ আপুনি অসমত প্রস্তুত করিব ডাক্তার অথবা দার্শনিক?